হ্যালো দোস্ত আমরা প্রতিনিয়ত একটি জেলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি আমরা নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি বাঁকুড়া পুরুলিয়া এই সব কটি জেলা সম্বন্ধে আমরা কিন্তু আগে আলোচনা করে ফেলেছি তাই তোমরা যদি এই জেলার বাসিন্দা হও তবে অবশ্যই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও এবং তুমি তোমার জেলা খুঁজে বের করো কি করা যাবে অবশ্যই এই ইন্টারভিউ প্লে গেলে বা এই এই ভিডিওর প্লে গেলে তুমি কিন্তু পেয়ে যাবে প্লে পেতে অবশ্যই তুমি আমাদের কমেন্ট সেকশনে চলে যেতে পারো ঠিক আছে অথবা তুমি চলে যেতে পারো আমাদের যেখানে তোমার লেখা আছে ড্রেসক্রিপশন বক্সে এবার আসি আজকে যে জেলাটি আলোচনা করব সেই জেলাটির নাম হচ্ছে বীরভূম জেলা ইয়াস বীরভূম জেলার সম্বন্ধে আজকে কিন্তু আমরা আলোচনা করে চলেছি তোমাদের সামনে তো সেই সেই জেলাটি বীরভূম জেলা বীরভূম জেলা সম্বন্ধে ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করবো আলোচনা করার পূর্বে অ্যাজ ইউজুয়াল বলবো তুমি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ইন্টারভিউ নোটপত্র তুমি যদি দেখো না কিনে রাখো আমরা ইন্টারভিউয়ের জন্য স্পেশাল কিন্তু একটি বই তোমাদের জন্য লিখেছি সেই বইটি কেনার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে তুমি কিন্তু কিনে নিতে পারো আমাদের বইটি চলো শুরু করা যাক আজকের জেলা বীরভূম জেলা আঠারোশো কুড়ি সালে এই জেলা পৃথক মর্যাদা পায় অর্থাৎ জেলার নাম পায় প্রাচীনকালে বলা হতো নাকি বীর বীর পদ অর্থাৎ বীর পদ রা হিন্দু রাজাগণ এখানে আদত্ত করতেন সেই হিন্দু রাজাগণের মর্যাদা উপলক্ষে বা তাদের নাম নাম হিসাবে এই জেলার নামকরণ করা হয় বীরভূম জেলা এবার বীরভূম জেলা সম্বন্ধে তোমাকে একটু পরিচয় দেব যে বীরভূম জেলা কোথায় অবস্থিত কীভাবে তুমি বুঝবে বীরভূম জেলা কোথায় অবস্থিত তুমি দেখে নাও পশ্চিমবঙ্গের একটি ম্যাপ তোমাদের সামনে ধরেছি আর এই জায়গাটাই বীরভূম জেলা অবস্থিত ভালো করে দেখে দেখতে পাচ্ছ তোমরা বীরভূম জেলাটি অবস্থিত বুঝতে পারছো বীরভূম জেলার এই দিকে একটি অন্য রাজ্য আছে এবং এখানে একটি জেলা আছে পশ্চিমবঙ্গের এখানে একটি জেলা আচ্ছা দুটি বা দুটি জেলা এবং একটি রাজ্য সেই সীমানা কিন্তু ত্যাগ ই করেছে স্পর্শ করেছে আচ্ছা এবার আমি আরো গভীরে যাব তোমাদের ম্যাপের দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে রাজ্যটির কথা বলা হয়েছিল সেটি হলো ঝাড়খন্ড রাজ্য তোমাদের সামনে ভেসে উঠেছে এবং এখানে দেখতে পাচ্ছ ঝাড়খন্ড রাজ্য ঝাড়খন্ড রাজ্য এখানে দেখছো মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড রাজ্য আছে আরও যদি আমি নিচে নামি তাহলে তুমি দেখতে পাবে দেখো এখানে আছে বর্ধমান দেখতে পাচ্ছ বর্ধমানের কিছু অংশ তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে বর্ধমানের কিছু অংশ এবার তাহলে তোমরা নোট ডাউন করে নাও যে এই জেলার সীমানা কেমন আছে পূর্বে কি আছে পশ্চিমে কী আছে পূর্বে মুর্শিদাবাদ পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা পূর্বে মুর্শিদাবাদ ইয়াস পূর্বে কিন্তু মুর্শিদাবাদ সেটা কিন্তু তোমাকে বলে দিয়েছি তুমি সেটা দেখতে পাচ্ছ যে পূর্বে মুর্শিদাবাদ ঠিক আছে না তো পূর্বে মুর্শিদাবাদ আমরা কিন্তু অলরেডি তোমার হাতে আলোচনা করছি দেখো পূর্বে মুর্শিদাবাদ এই যে পূর্বে মুর্শিদাবাদ আচ্ছা পশ্চিমে ঝাড়খণ্ড পূর্ব এদিকে পশ্চিমে এইদিকে পশ্চিমে ঝাড়খণ্ড আলোচনা হয়ে গেছে এবং উত্তরে ঝাড়খণ্ড ও মুর্শিদাবাদ উত্তরে ঝাড়খণ্ডের কিছুটা অংশ উত্তরে গেছে ঝাড়খণ্ড ও নিচের দিকে নামবো নিচের দিকে নামব দক্ষিণে বর্ধমান জেলা পুরো দক্ষিণ এলাকায় বর্ধমান জেলা অবস্থিত এবার আমরা এই জেলা সম্বন্ধে আরও বেশি গভীরভাবে জানব এই জেলার নোট ডাউন করে নিতে হবে তোমাকে নোট ডাউন করার জন্য পেন খাত অবশ্যই দরকার তো শুরু করা যাক আজকের নোট ডাউন অ্যাজ ইউজুয়াল অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং কমেন্ট করে জানাও তোমার কি প্রয়োজন এখানে প্রথমে যেটা আসে বীরভূম জেলার আয়তন এর আয়তন চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ মহকুমার সংখ্যা এখানে মহকুমার সংখ্যা তিনটি আছে মহকুমার সংখ্যা তিনটি আছে আচ্ছা সিউড়ি বোলপুর রামপুরহাট তুমি যদি নোট ডাউন করে নাও শিউড়ি বোলপুর রামপুরহাট এই জনসংখ্যা এই জনসংখ্যা পঁয়ত্রিশ লাখের কাছাকাছি তাহলে অনেকটাই বেশি পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ এক্স্যাক্ট ফিগার বলে দিই দু হাজার পঁয়ত্রিশ লাখ দু হাজার তিনশো আটত্রিশ তিনশো তিনশো আটত্রিশ ওকে তিনশো আটত্রিশ তিনশো আটত্রিশ তিনশো জন তবে অনেক সময় দেখা যায় যে বর্তমান লোকসংখ্যা অনেকটা অফিসিয়াল যেটা তিনশো সাতাশি জন দেওয়া আছে তো তুমি তিনশো সাতাশি জনটা নোট নোট ডাউন করে নেয় ভালো ওকে জনঘনত্ব জনঘনত্ব বলতে বোঝায় যে এক বর্গ কিলোমিটার কতজন লোক বাস করে এক বর্গ কিলোমিটারে সাতশো একাত্তর জন লোক বাস করে এখানে থানার সংখ্যা থানার সংখ্যা খুব বেশি নেই থানার সংখ্যা সতেরোটি অন্যদিকে অন্যান্য লিঙ্গ অনুপাত লিঙ্গ অনুপাত বলতে যেটা আমরা বুঝি সেক্স রেশিও অর্থাৎ প্রতি এক হাজারজন পুরুষে কতজন মহিলা আছে এক হাজার জন পুরুষে নশো ছাপান্ন জন কিন্তু মহিলা আছে একটি জেলার কতটা উন্নত সেটা কিন্তু সাক্ষরতা হারের উপর নির্ভর করে এই জেলার সাক্ষরতার হার হচ্ছে সত্তর পয়েন্ট নব্বই সেভেন্টি পয়েন্ট নাইন জিরো অর্থাৎ একাত্তর পার্সেন্ট কিন্তু সাক্ষরতার হার রয়েছে আমরা এরপরে জানবো যে পৌরসভা পৌরসভা আছে ছটি ইয়াস পৌরসভা আছে পৌরসভা ছটি গ্রাম পঞ্চায়েত আছে একশো সাতষট্টিটি একশো এবং পঞ্চায়েত সমিতি আছে উনিশটি তোমরা এটাও লোকডাউন ডাউন করে নাও লোকসভার আসন দুটি বিধানসভা আচ্ছা লোকসভার আসন যে দুটি আছে সেই লোকসভার আসন দুটি কি কি। তুমি তোমার কমেন্ট সেকশনে নাম করে জানাবে যে লোকসভা দুটি আসন আছে এই লোকসভার আসন দুটির নাম কি তুমি অবশ্যই অবশ্যই আমাকে জানাবে বিধানসভা এখানে বিধানসভা রয়েছে এগারোটি বিধানসভা রয়েছে এগারোটি আমরা অন্যান্য করে নেবো এবার আছি শিক্ষা কেন্দ্রে শিক্ষা শিক্ষাকেন্দ্রে তোমার জেনে গেছো যে সাক্ষরতার হার কতগুলো সেগুলো জেনেছো এবার তোমরা জেনে নাও প্রাথমিক স্কুল কতগুলো আছে প্রাথমিক স্কুল আছে দু হাজার তিনশো সাতানব্বইটি দু হাজার তিনশো সাতানব্বইটি আছে প্রাথমিক স্কুল মাধ্যমিক স্কুল কটে আছে দুশো সাতষট্টিটি মাধ্যমিক স্কুল আছে উচ্চ মাধ্যমিক আছে একশো পঁচাশিটি তাহলে উচ্চ মাধ্যমিক স্কুল অনেকগুলি আছে আচ্ছা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে এখানে সিনিয়র মাদ্রাসা জুনিয়র মাদ্রাসা এইসব আছে আছে কলেজ আছে আছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয় না সবাই জানো একটি বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টির নাম হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আদরণীয় রবীন্দ্রনাথ ঠাকুরের আদালতে এই বিশ্ববিদ্যালয়টি তুমি জানো নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং কলেজ দুটি পলিটেকনিক কলেজ দুটি আইআইটি একটি আচ্ছা আইআইটি আছে যে কোন আইআইটি আছে সেটি কিন্তু আমাদেরকে তুমি নোট ডাউন করে জানাতে পারো এবার আসি এই জেলার কিছু জিনিস আমরা জানবো আমরা জানবো এই জেলার নদ নদী এই নদ নদীগুলো আমি লিখবো না করে দেব তুমি কিন্তু নোট ডাউন করে নিতে পারো এই জেলা এই জেলার প্রধান নদ নদী হলো বক্রেশ্বর দ্বারকেশ্বর মৈরাক্ষী পাগলা ব্রাহ্মণী শাল ও হিংলা কুলা ইত্যাদি তার মানে বোঝা যাচ্ছে যে এই জেলার নদীর অভাব নেই সুতরাং তোমার এলাকায় বা তোমার গ্রামের পাশ দিয়ে বা তোমার শহরের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে এই বীরভূম জেলার সেই জেলা সম্বন্ধে বা সেই নদ নদী সম্বন্ধে তোমার কিন্তু ডিটেলস পড়া দরকার কারণ তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে তুমি এই নদী সম্বন্ধে কতটা জানো সুতরাং সেই নোটটা কিন্তু তুমি অবশ্যই অবশ্যই পড়ে নেবে এবার আসি তুমি যদি আরো কিছু জানতে চাও যেমন খনিজ পদার্থ এখানে কি কোনো খনিজ পদার্থ পাওয়া যায় হ্যাঁ অবশ্যই এখানে অনেক খনিজ পদার্থ পাওয়া যায় যেমন চিনামাটি লোহা আকুরিক সালফেট ক্লোরাইড আর্গন র্যাডন এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই জেলার মাধ্যমে পাওয়া যায় এখানকার শিল্প সম্বন্ধে আলোচনা করলে যদি বলতে হয় তাহলে এখানে প্রধান শিল্প ন্যাশনাল সুগার মিল মৈরাক্ষী কটন মিল মিনি স্টিল প্ল্যানেট এই সমস্ত কিছু পাওয়া যায় এবার আসো এই জেলার বিখ্যাত ব্যক্তি যার সম্বন্ধে জানা তোমার বিশেষ হয় জরুরি আর এই জেলার বিখ্যাত ব্যক্তি বর্গ হলেন তোমাদের স্ক্রিনশটে ভেসে ভেজে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমত বলি চণ্ডী দাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জয়দেব বামা খ্যাপা অমর্ত্য সেন নিত্যানন্দ মহাপ্রভু প্রণব মুখোপাধ্যায় এবং ইত্যাদি আমি তুমি এই নামগুলো দেখে বুঝতেই পারছো যে এই জেলা কতটা করা জেলা এবং কতটা উন্নত মানের জেলা এবং কত ঐতিহাসিক ব্যক্তিত্বকে বা বর্ণ ব্যক্তিকে প্রদান করেছে তার ইয়াত্তা নেই সুতরাং এই জেলা সম্বন্ধে প্রতিজনের সম্বন্ধে তোমার কিন্তু গভীরভাবে জানা দরকার আমরা শুরু করব যে আমরা প্রত্যেকটা ব্যক্তিত্ব সম্বন্ধে তোমাকে ছোট ছোট ইনফরমেশন দেবার যে ইনফরমেশনগুলো তোমার কাজে লাগবে আমি শুরু করি প্রথমে আমি শুরু করব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে তোমাকে আমি বলবো তুমি নোট ডাউন অবশ্যই অবশ্যই নোট ডাউন করে নাও এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমরা জানবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন আঠেরোশো আটানব্বই সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে আঠেরোশো আটানব্বই সালে তেইশে জুলাই বীরভূম জেলার লাভপুর গ্রামের এক জমিদার বংশে তারাশঙ্কর জন্ম অর্থাৎ তারাশঙ্করের জন্ম অবশ্যই তুমি কি এটা মনে রাখবে লাভপুর গ্রাম ইয়েস লাভ লাভ লাভপুর গ্রামে লাভপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বংশে তিনি বাংলা সাহিত্যের একজন হল উপন্যাসগুলির অবশ্যই তারাশঙ্করের লেখা কয়েকটি উপন্যাসের নাম তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতেই পারে সুতরাং তুমি লিখে নাও অবশ্যই গণ দেবতা গণ দেবতা গণদেবতা গণদেবতা তা হাসুলির বাক্যের উপকথা হাসুলির বাক্যের উপকথা এইটা উপন্যাসটি কিন্তু হাসুলির বাকের উপকথা আর এই কথাটি কিন্তু তোমার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট তুমি কিন্তু নোট ডাউন করো সন্দীপন পাঠশালা আবার বলছি সন্দীপন পাঠশালা কালেন্দি কালিন্দি ইম্পর্টেন্ট তোমাকে ধরতেই পারে তুমি তো বীরভূম জেলায় বাস করো তুমি জানো কি এই যে একজন প্রখ্যাত সরি প্রখ্যাত উপন্যাসিক ছিলেন তার লেখা কালেন্দি তুমি বলতে পারবে তার নাম কি এরকম করতে পারে আর ইম্পর্টেন্ট দুই পুরুষ ইয়াস দুই পুরুষ তুমি নোট ডাউন করে নাও তুমি নোট ডাউন করে নাও ধাত্রী দেবতা নিশিপদ্ম কবি চাপাডাঙ্গার বউ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য সেই জীবনে তিনি তার গণদেবতা বইটির জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান আবার বলি তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান তোমাকে এই একটি কুটির প্রশ্নে ইন্টারভিউতে ধরতে ধরতেই পারে যে বলতে পারবে তোমার জেলার জ্ঞানপীঠ প্রাপক একজন সাহিত্যিকের নাম ইয়াস জ্ঞানপীঠ পুরস্কার পান জ্ঞানপীঠ পুরস্কার তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার পান কার জন্য অবভিয়াসলি জ্ঞানপীঠ গণদেবতার জন্য উনিশশো একাত্তর সালে চোদ্দই সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন সো আমি ভিডিওটি বড় হবার জন্য এখানে শেষ করলাম আমি পরবর্তী সেশনে বা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে প্রত্যেকটা ইনফরমেশন বাকিদের ইনফরমেশন ইনফরমেশান তোমাদের জন্য নিয়ে আসা আমরা খুব কষ্ট করে ইনফরমেশন নিয়ে আসি তোমার জন্য তাই তুমি কমেন্ট করো এবং ভিডিওটিকে শেয়ার করো লাইক করো এবং ইন্টারভিউ নোট তুমি যদি নোট নিয়ে নাও তাহলে কিন্তু তুমি তোমার পুরোপুরি প্রিপারেশন পেয়ে যাবে ইন্টারভিউ নোট পেতে যে তোমাকে যেটা করতে হবে ডিসক্রিপশন বক্সে গিয়ে বা কমেন্ট বক্সে গিয়ে ইন্টারভিউ নোট কিন্তু বা বইটি পেয়ে নিতে পারো সো ইন্টারভিউ বইটি কেনার জন্য কেনবে এবং কিনে আমাকে হোয়াটসঅ্যাপ করবে Thank you for watching my video. Have a nice life. Have a nice day.